আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসে প্রথম জুমআতে জামে রাজবিয়া মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ করুণা মেহরবানিতে আমরা এক মাস রমাদানুল মুবারকের রোজা রাখতে পেরেছি। এরপরে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি খুশির দিন দান করেছেন, যার নাম ঈদুল ফিতর। আমরা এক মাস যেভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করতাম সারাদিন না খেয়ে, এক মাবুদের ভয়ে একা থাকা সত্ত্বেও আমরা খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত ছিলাম। কেন? আল্লাহর ভয়ে। নামাজ সময় মোতাবেক আমরা পড়ে নিতাম, অতিরিক্ত 20 রাকাত জামাতের সহিত আমরা আরও পড়ে নিতাম। কিন্তু যেমনইভাবে আমরা এখন এই রমজানকে পার করলাম, রমজানকে বিদায় দিলাম ঈদের আনন্দে, যেমনইভাবে আমরা চলে আসলাম, তো সেই আনন্দের মধ্যে আমরা অনেকে আবার সেই মহান রব্বুল আলামিন তাকে ভুলে যাচ্ছি। সেই নামাজের জজবা, সেই আমলের জজবা আমাদের শেষের দিকে চলে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যেমনইভাবে নামাজ আমাদের উপরে রমজান মাসে ফরজ ছিল, তেমনইভাবে অন্যান্য মাস তার মধ্যেও আমাদের উপরে নামাজ ফরজ আছে, ইবাদত আমাদের উপরে তেমনইভাবে ফরজ আছে। গাফলতি চলবে না। অন্যদিকে খেল তামাশার মাঝে, পিকনিক ডিস্কো পার্টির মাঝে, নানা ধরনের পার্কের মধ্যে গিয়ে এই ঈদকে পালন করে, নামাজকে কাজা করে যদি আমরা এইভাবে ঈদ পালন করে থাকি, তবে আমাদের সেই রমজান মাসের এক মাসের মেহনত, এক মাসের ইবাদত যা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছিলেন সব বেকার হয়ে যাবে। কেননা এক মাস আমাদেরকে দেওয়া হয়েছে, বান্দা অভ্যাস করে নাও, নামাজের অভ্যাস হয়ে গিয়েছে। হাকিকি মুসলমান তো তারাই হবে যারা এই নামাজের অভ্যাসকে, এই আমলের অভ্যাসকে হাত ছাড়া করবে না, বরঞ্চ তারা সর্বদা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের মধ্যে লেগে থাকবে। যাই হোক, আজ আমার মওযু, আমার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুরূদ শরীফ। মহান রব্বুল আলামিন কোরআনুল করিম ফুরকানুল মাজিদ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ আমরা সকলেই জানি। এর উপরে উলামা ইকরামগণ বারবার আলোচনা করছেন, করবেন এবং করতে থাকবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার প্রতি দুরূদ শরীফ পড়ি, পড়তে থাকি। এবং হে ইমানদাররা, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার প্রতি দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো যেইভাবে সালাম প্রেরণ করার অধিকার রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো দুরূদ পড়ার আদেশ এবং সালাম পাঠানোর আদেশ মহান রব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন, এবং এই আমলটির মধ্যে শুধু বান্দারা সামিল নন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই দুরুদ এবং সালামের মধ্যে বান্দাদের সাথে শরীক হয়ে আছেন বলেন সুবহানাল্লাহ। দুরুদ পড়লে কি লাভ হবে, কি ফায়দা হবে? আসুন, যারা নবী আলাইহিসসালামকে দেখেছেন নিশ্চয় তারা সাহাবী হয়েছেন। সাহাবা ইকরামদের মাকাম জামানার গস থেকে উত্তম, তাদের মাকামে কেউ যেতে পারবে না। কিন্তু সেই সাহাবা ইকরামগণের মধ্যে হতে এমনও সাহাবা ইকরাম আছেন যিনারা দূরে ছিলেন, নবী আলাইহিসসালামের আদেশে দূরে চলে গিয়েছেন। কিন্তু কোনো বান্দা যদি দুরুদ শরীফ পাঠ করতে থাকে, দুরুদ শরীফ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুরুদ শরীফ পড়ার কারণে সেই বান্দাকে দয়াল নবীর নৈকট্য দান করে দিবেন, সেই মাকাম দান করবেন। নবী আলাইহিসসালাম মুসলিম শরীফের হাদিস 2277 নম্বর হাদিস, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث وإني لأعرف الآن بولن سبحان الله حضرت جابر بن سمرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত এই হাদিসটির মধ্যে তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নি লাআরিফু হাজারাম বিমাক্কা, মক্কা শহরে মক্কাতে কাবা শরীফের মধ্যে একটি পাথর রয়েছে, সেই পাথরকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি এবং জানি। বলেন সুবহানাল্লাহ। লাআরিফু, যদি আমরা এই হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করি তো দয়াল নবী আলাইহিসসালাম তাকিদের উপরে তাকিদ, দৃঢ়তার উপরে দৃঢ়তা ব্যবহার করেছেন, বলেছেন ইন্নি, নিশ্চয় আমি নবী। লা আরিফু, লাম এটাও তাকিদের জন্য, আরিফু ওয়াহিদ মুতাকাল্লিম মুজারের সেগা আনা, যারা গ্রামার পড়েছেন তিনারাও বুঝবেন যে আরিফু মুজারে আসলে তার মধ্যে একটু তাকিদ চলে আসে। তিনটি তাকিদ আনার পরে নবী আলাইহিস সালাম বলেন সেই পাথরটিকে আমি নবী চিনি, আমি নবী জানি। ইয়া রাসূলুল্লাহ, সেই পাথরটি কোন আমল করেছে আমরা তো জানি, আল্লাহ রাব্বুল ইজ্জতের 18,000 মখলুকাতের মধ্যে মহান মখলুক যে হচ্ছে, সর্বশ্রেষ্ঠ যে মখলুক হচ্ছে সেটা হচ্ছে ইনসান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সেই পাথরকে আপনার আপনি নবীর জবানে তার নাম নিচ্ছেন এবং আপনি বলছেন সেই পাথরকে চিনি, কারণ কি? সেই পাথর কি করেছে, কোন জায়গায় গিয়েছে, কই দিনের জন্য বাইরে গিয়েছিল, কোন তাসবিহ পড়েছে, কোন নামাজ পড়েছে, কোন তাসবিহ তাহলিল করেছে, আওয়াজ আসবে। সেই পাথরটি কোন চিল্লাই যায়নি, সেই পাথরটি কোন 40 দিন 1 মাসের জন্য ঘর থেকে বাইরে যায়নি, সেই পাথরটি কোন নামাজ পড়েনি, যার কারণে আমি নবী চিনি, আমি নবী। সেই নবীর সেই পাথরের নাম নিজ জবান থেকে জেনেছি, কারণ এটাই, কানা ইউসাল্লিমু আলাইয়া, সেই পাথরটি আমি নবীর প্রতি সালাম প্রেরণ করত, সেই পাথর আমার উপরে সালাম করত, দুরুদ পাঠ করত। তো চিন্তার বিষয়, একটি পাথর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরে সালাম প্রেরণ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ জবান থেকে তার নাম যদি নিয়ে নেন এবং বলেন আমি নবী চিনি, হাদিসের আগে বললেন ইন্নি লাআরিফু, আমি চিনি, হাদিসের শেষে দয়াল নবী বলেন কাবলা আন উবআসা ইন্নি লাআরিফু আল আন, এবং শুধু চিন্তাম এমনটি নয়, এখনো আমি নবী সেই পাথরটিকে চিনছি। বলেন সুবহানাল্লাহ। তো সামান্য একটি পাথর, সেই যদি নবীর প্রতি দুরুদ পড়ে, সালাম পড়ে, দয়াল নবী বলেন আমি চিনি, আমরা গুনাহগার উম্মতি। দয়াল নবী যে উম্মতির জন্য সর্বদা আল্লাহর দরবারে কাঁদতেন এবং বলতেন মাওলা রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতকে নাজাত দিয়ে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। সেই দরদি নবী সেই উম্মতে যদি দুরুদ পাঠ করে, সালাম প্রেরণ করে দয়াল নবীর প্রতি, তো অবশ্যই দুনিয়াতেও চিনবেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনবেন।
মনে রাখবেন, দুরুদ এমন একটি আমল যার কোন তুলনা নেই। ইমামুল মুতাকাল্লিমিন মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি বলেন, ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম যদি কোনো ইবাদত হয়ে থাকে সেই ইবাদতের নাম হচ্ছে দুরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ, সেই ইবাদতের নাম দুরুদ শরীফ। তো দুরুদ শরীফ এমন একটি আমল, বান্দায় মমিন, কোনো মমিন বান্দা যদি অন্তর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি দুরুদ পাঠ করে, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম সেই বান্দার দুরুদ শুনতে পারেন, এবং সেই বান্দা যদি কোনো মুসিবতে থাকে, আপদ বিপদে থাকে, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম তার সাহায্যের জন্য চলে আসেন। ইমাম শরফুদ্দিন বুসাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি জামানার অনেক বড় আল্লাহওয়ালা তিনি, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, 15 বছর বিছানায় শুয়ে আছেন, না কোনো ডক্টরের ওষুধ কাজ আসছে, না কোনো হাকিমের দাওয়া তার কোনো কাজে আসছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে, উঠে বসতে পারেন না, 15 বছর চিকিৎসা দিন কিন্তু কোনো কাজেই আসে না। 15 বছর যখন পার হয়ে গেল, এই 15 বছরের পরে ইমাম বুসাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মনে করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি দুরুদ শরীফ লিখতে। বলেন সুবহানাল্লাহ, তিনি কলম উঠালেন এবং দুরুদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চুল মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটি অঙ্গের নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রশংসা এবং তারিফের একটি দুরুদ শরীফের নাতিয়া শার লিখলেন, যা 166টি লাইনের মধ্যে তিনি লিখেছিলেন, যা আজ জামানার মধ্যে যেই দুরুদের নাম, দুরুদে যেই কাসিদার নাম, কাসিদায়ে বুরদা শরীফ আজ জামানা যাকে চিনে, আমরা যেভাবে পড়ি মাওলা ইয়াসাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম, এই দুরুদ শরীফটি তিনি লিখলেন। আর মনে রাখবেন, এই দুরুদকে আমরা বলি কাসিদায়ে বুরদা, কিন্তু তিনি তো এই দুরুদের নাম কাসিদায়ে বুরদা রাখেননি, এই কাসিদার নাম তো রেখেছিলেন আল কাসিদাতুল মুহাম্মাদিয়া। কি নাম রেখেছিলেন? আল কাসিদাতুল মুহাম্মাদিয়া, এই দুরুদের নাম তিনি রেখেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নামের কাসিদা। তিনি যখন এই দুরুদকে কমপ্লিট করলেন 166টি লাইন, তিনি যখন কমপ্লিট করার পরে রাত্রির বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আসলেন, আসার পরে বললেন, ও বুসাইরি, তুমি যে দুরুদ লিখেছো আমি নবীকে তুমি দুরুদ শরীফ শুনিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালাতু সালাম সেই দুরুদ শরীফ শুনছেন, আর মন বিভোর করে মাথা নড়াচড়া করছেন। স্বপ্নের মধ্যেই নবী আলাইহিস সালাতু সালাম খুশি হয়ে, আর এটা নবী আলাইহিস সালাতু সালামের আদতে করিমা এটাই ছিল, যখন কোন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দয়াল নবীর জন্য নাচ শোনাতেন, আশআর বলতেন, নবী আলাইহিস সালাতু সালাম খুশি হয়ে নিজ চাদর বা অন্য উপহার তাকে দান করে দিতেন। স্বপ্নের মধ্যে ইমাম বুসাইরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দয়াল নবী সেই কাসিদা শুনে নিজ চাদর দান করে দিলেন, আর চাদরকে আরবিতে বুরদা বলা হয়, তাই জামানা সেই কাসিদাকে কাসিদায়ে মুহাম্মাদিয়া না বলে কাসিদায়ে বুরদা বলে আজকে জামানা চিনছে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াসালাম স্বপ্নের মধ্যেই ইমাম বুসাইরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, তুমি অসুস্থ আছো, তুমি অসুখী আছো 15 বছর থেকে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাত বুল
ভুলিয়ে দিলেন। ইমাম বুসাইরি শিফা পেয়ে গেলেন। যখন সকালে ঘুম ভাঙছে তিনি ভাবছেন যে স্বপ্নের মধ্যে যে আল্লাহ নবী এসেছিলেন, তাশরিফ আনছিলেন, আমার মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, দেখি হাকিকাতে আমি শিফা পেয়েছি কিনা। তিনি যখন বসতে চাইলেন দেখছেন আমি বসতে পারছি, তিনি যখন হাঁটতে চাইলেন পা বাড়ালেন দেখছেন তিনি আমি হাঁটতে শিখে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুসাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বাজারের দিকে গেলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন, যেহেতু 15 বছর ঘর থেকে বাইরে যাননি, আজ ঘর থেকে যখন বাইরে যাচ্ছেন এক মজজুব ওয়ালি পিছন থেকে আওয়াজ দিচ্ছেন, ও শরফুদ্দিন বুসাইরি। তিনি পিছনে ঘুরে দেখছেন এক মজজুব ওয়ালি যার গায়ে সেই রকম কোনো দামি কাপড় নেই, ফাটা চিটা কাপড় পরে এক মজজুব ওয়ালি পিছন থেকে আওয়াজ দিচ্ছেন। বললেন কি হয়েছে? বলে তুমি কাল রাত্রে যে কাসিদাটি দয়াল নবীকে শুনাইছিলে সেই কাসিদাটি আমাকে শুনিয়ে দাও। বলেন সুবহান। তিনি বললেন এটা তো স্বপ্নের কথা, আপনি কিভাবে জানেন? তো তিনি বললেন যখন দয়াল নবী তখন স্বপ্নেতে এসেছিলেন আর সেই কাসিদা শুনে দয়াল নবী খুশিতে মতওয়ালা হয়েছিলেন, আমি একটু দূরে বসে তোমার কাসিদা শুনছিলাম তাই মনে ইচ্ছে হলো সরাসরি তোমার জবান থেকে সেই কাসিদায়ে বুরদা আমি শ্রবণ করে নেই। এমনি ভাবে কাসিদায়ে বুরদা সারা জামানার মধ্যে আজ প্রসিদ্ধ হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য মাকসাদ এটাই, বান্দা যদি সত্য অন্তরে নবী আলী সালাত ও সালামের ইখলাস ও মহাব্বত নিয়ে উলফত নিয়ে যদি বান্দা দুরুদ পাঠ করে যতই মুসিবতে থাকুক না কেন, বান্দা সেই মুসিবত থেকে নাজাত পেয়ে যাবে। নবী আলী সালাত ও সালাম সেই মুসিবত থেকে মুশকিল কুশাই করে নেবেন, তাকে সেই মুসিবত থেকে পার করে নেবেন। আমরা তো দালাইলুল খায়রাতের নাম শুনেছি, অনেক মোটা বয় যে দালাইলুল খায়রাতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র দুরূদ শরীফ ভরপুর, শুরু থেকে শেষ পর্যন্ত দুরূদ শরীফ আর দুরূদ শরীফ রয়েছে। তিনাকে জিজ্ঞাসা করা হলো আপনার কি কারণ ছিল এই কিতাবটি লেখার, এত মোটা বই যে আপনি দুরূদ শরীফের উপরে লিখে দিয়েছেন, আজকাল তো অনেকে দুরূদ পড়তেই চায় না। বলে দুরূদ পড়ে কি হবে, বা অনেকে এমন আছে যে মাহফিলে আমরাও যদি দুরূদ শরীফ পড়তে চাই, বলো না না শুধুমাত্র একটি দুরূদ, দুরূদে ইব্রাহিমই পড়ো, আর অন্য কোনো দুরূদ পড়ার প্রয়োজন নেই, দুরূদে ইব্রাহিম উত্তম দুরূদ যেহেতু নামাজে পড়া হয়। আমি বলবো আল্লাহ শুধু দুরূদ পড়ার হুকুম দেননি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা তোমরা দুরূদ পড়বে এবং সালাম পাঠাবে, তো দুরূদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরূদ আছে সালাম তো নেই, তাই নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়া যায় যেহেতু তার মধ্যে শুধু দুরূদ। এবং আমরা তাশাহুদের মাঝে বসিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালামও পাঠিয়ে দেই, সালামও হয়ে যাচ্ছে দুরূদও হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের বাইরে শুধু যদি আমরা দুরূদ ইব্রাহিম যদি পড়ি দুরূদ তো হবে সালাম হবে না। তো তাই দুরূদ এবং সালাম পড়ার আদেশ আল্লাহ দিয়েছে, তাই এমন একটি দুরূদ নিতে হবে যার মধ্যে দুরূদও হবে এবং সালামও যেন পাওয়া যায়। দালাইলুল খায়রাতের মুসান্নিফ মুহাম্মদ বিন সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন প্রশ্ন করা হলো হুজুর আপনি এত মোটা বই শুধুমাত্র দুরূদ শরীফের উপরে লিখেছেন, দুরূদ শরীফে ভরপুর এই কিতাবটি লেখার কারণ কি, তিনি বললেন একটি ছোট বাচ্চা কন্যা মেয়ে সন্তান ছোট একটি মেয়ের কারণে এই দুরূদের কিতাব আমি লিখেছি। বলেন সুবহানাল্লাহ। এর থেকে দর্স নেওয়া উচিত, আজ আমাদের ঘরের বাচ্চারা নতুন নতুন গান তো বলতে পারে, বর্তমানে নতুন নতুন ডায়লগস যেই টিকটকে ফেসবুকে যে ভাইরাল হয়ে থাকে আজ আমাদের ঘরের বাচ্চারা সেটা তো মুখস্থ করে নেই, কিন্তু আমাদের পূর্বপুরুষদের ঘরে
আমাদের আকা বীরিন্দের মধ্যে যে নিয়মটি ছিল যে বাচ্চা যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিজ অন্তরে রাখতো, সেই মহব্বতটি আমরা ভুলে যাচ্ছি, আমরা লক্ষ্য করি না। পরবর্তীতে সেই বাচ্চা যখন যুবক হয়ে যায়, তার বিয়ে দেওয়ানো হয়, এরপরে মা বাবাকে যখন কষ্ট দেই, তখন ইমাম সাহেব, মাজিন সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব কোথায় আছেন, কি হয়েছে, বাচ্চা কথা শুনে নাও। আপনি তো ছোটবেলায় থেকে সেই বাচ্চাটিকে সেইভাবে শরীয়ত মোতাবেক লালন পালন করেননি, এখন আফসোস করে লাভ কি হবে? তো তাই বাচ্চা যখন ছোট থাকবে, তখন থেকে তার তারবিয়ত এইভাবে করতে হবে যেইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে আদেশ দিয়েছেন। যাই হোক, দালাইলুল খায়রাতের মুসান্নিফ মোহাম্মদ বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, এক ছোট বাচ্চার কারণে, ছোট মেয়ের কারণে এই দুরূদ শরীফের কিতাব আমি লিখে দিয়েছি। বলেন, আমি একটি দূরে চলে গেলাম, যেই জায়গার এমন জায়গায় পৌঁছে গেলাম যেই জায়গায় আশেপাশে তেমন কোনো ঘর ছিল না, জোহরের নামাজের সময় যখন হয়ে আসলো, আমি পানির খুঁজে উজু করার জন্য আমি বেরিয়ে আসলাম, যে দেখলাম একটি কূপ আমার নজরে পড়েছে, সেই কূপের কাছে আমি যেমনইভাবে চলে আসলাম উজু করার জন্য, যায় দেখছি সেই কূপের অনেক নিচে পানি রয়েছে, যা হাত দিলে আসবে না, পানি বের করার চেষ্টা করব, না কোনো বালতি আছে, না কোনো রশি আছে, পানি বের করব তো কি করে, কিভাবে পানি আমি তুলব সেই জায়গা থেকে, আমার মাথায় আসছিল না। তো তাই আমি চিন্তায় পড়ে গেলাম। তিনি বলেন, সেই কূপের পাশেই সাথেই একটি কুঁড়ে ঘর ছিল, একটি ঘর ছিল, সেই ঘরের ছাদের উপরে একটি ছোট মেয়ে আমার কাহিনীগুলো দেখছিল, এবং সেই মেয়েকে আমি যখন দেখলাম, সেই মেয়েটি বলছে, মান আনতা, আপনি কে আছেন? তখন তিনি বললেন, আমি হচ্ছি, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান। তিনি নিজে পরিচয় দিলেন, তিনি বলেন, আচ্ছা আপনি তো সেই ব্যক্তি যার চর্চা আজ সারা দুনিয়ার মধ্যে রয়েছে, আপনি এখানে কিভাবে আসলেন? বলে, আমি উজুর জন্য পানি নিতে এসেছি, কিন্তু পানি তো অনেক নিচে, কোনো বালতি নেই, কিভাবে আমি পানি বের করব? সেই মেয়েটি হাসতে লাগলো, বলে, এত বড় আল্লাহওয়ালা আর আপনি পানির চিন্তায় আছেন, পানি কিভাবে তুলবেন আপনি এই চিন্তা করছেন? সেই মেয়েটি বলল, আচ্ছা আপনি পানি নেবেন, ঠিক আছে আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন, সুবহানাল্লাহ, সেই মেয়েটি নিজ ঘরের ছাদে ছিল, সেই ছাদ থেকে একটি মাথা নত করলো, একটু ঝুঁকে গেল, সেই সাথে সাথে তার মুখ থেকে একটু সামান্য থুতু সেই কূপের মধ্যে দেওয়া মাত্রই সাথে সাথে কূপের পানিগুলো উপরে ভেসে চলে আসলো। বলেন, সুবহানাল্লাহ, উপরে ভেসে চলে আসলো। ইমাম মোহাম্মদ সুলাইমান ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি যখন এই কাহিনীটি দেখলেন, দেখার পরে সেই মেয়েটিকে, সেই বাচ্চাটিকে প্রশ্ন করলেন, মা এটা কিভাবে সম্ভব, তুমি কি করেছো যার কারণে আজ তো আমরা বয়স পার হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রাখার হুঁশ হয় না, আজ আমাদের এখন একটি পা কবরে পর্যন্ত চলে গিয়েছে, তাও আমরা মসজিদের আজান শোনার পরেও আসতে আমাদের মন চায় না, আমরা এখনো চিন্তায় আছি যে আমরা বিল্ডিং বানাবো, এখনো আমরাই চিন্তায় আছি যে আমাকে একটি মোটর সাইকেল নিতে হবে, একটি গাড়ি বাড়ি করতে হবে, বিয়ে শাদী করতে হবে, ব্যবসা বাণিজ্য উন্নত করতে হবে, এটা মানা করি না, আপনি দুনিয়াতে বিল্ডিং বানান, কিন্তু আগে আপনার জন্য আখিরাতে জান্নাতে নিজের স্থান করে নেন, তারপরে দুনিয়া তো আপনার আছেই, দুনিয়ার মধ্যেও আপনার ইজ্জত তো আল্লাহ রাব্বুল ইজ্জত বরকরার রাখবেই। সেই ইমাম মোহাম্মদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই বাচ্চাটিকে যখন প্রশ্ন করলেন, মা এটা কিভাবে সম্ভব, তুমি শুধুমাত্র থুতু দিলে নিজ কূপের নিচ থেকে পানিগুলো উপরে চলে আসলো, কি কারণে? সে মেয়েটি বলতে লাগলো, হুজুর আমার কোনো আমল নেই, আমি তো বাচ্চা মেয়ে, কিন্তু আমি একটি কাজ করতাম, সেই কাজটি এটাই ছিল, আমি সর্বদা সর্বক্ষণ সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকতাম, সব সময় খালি মুখ থাকতাম না। আজ আমাদের বাচ্চাদেরও খালি মুখ থাকে না, সর্বদা গান, নতুন নতুন ডিজে গান, অমুক গান, মা বাবারা তাদেরকে মোবাইল দিয়েছেন, জিদ করেছে না দিলে পরীক্ষা দিব না, এসএসসি পাস করলে আমাকে মোবাইল দিতেই হবে,
মা বাবা তো জিদ পুরা করেছে, কিন্তু আজকাল বাচ্চারা কি করছে? মা বাবা কোনোদিন খেয়াল করেছেন? আপনারা কোনোদিন দেখেছেন যে আপনার ছেলেরা আপনার অনুপস্থিতিতে সেই মোবাইলের কিভাবে ব্যবহার করছে? জায়েজ কাজ করছে নাকি নাজায়েজ কাজ করছে? সেই মোবাইলের মধ্যে ছবি দেখছে, সেই মোবাইলের মধ্যে গান বাজনা দেখছে নাকি অশ্লীল মেয়েদের ছবি গান তামাশাগুলো দেখছে? এইগুলা মা বাবা কোনোদিন খেয়াল করেছেন? ছেলেদের আশা, ছেলেদের জিদ পূরণ করুন, ভালো কথা। তারা জিদ যদি করে পূরণ করে দিন, কিন্তু তারা যেভাবে জিদ করবে আপনারা সত্যর সাথে তাদের জিদকে আপনারা পূরণ করে দিন কি মোবাইল তো দিব। সত্য হচ্ছে এর মধ্যে তোমরা গান রাখতে পারবে না, এর মধ্যে তোমরা ফিল্ম দেখতে পারবে না, ছবি দেখতে পারবে না, কিন্তু আজ আফসোস লাগে মা বাবা কি মানা করবে ছবি দেখতে? যখন ঈদের সময় হয়, ছুটির সময় হয় বা শুক্রবার দিন হয়, ছেলে পাশে বসে, একদিকে বাবা বসে, অপর দিকে বড় ভাই বসে এবং টেলিভিশন অন করে বাবাও ছবি দেখছে, ছেলেও ছবি দেখছে। আফসোস আফসোস, এই মুসলমানরা আজ কোথায় চলে গিয়েছে? খেয়াল করো, আজ যিনি আমাদেরকে এত বড় দুরুদের কিতাব দালাইলুল খায়রাত আমাদের উপহার দিয়েছেন, এমনই ভাবে দেননি ছোট একটি বাচ্চা মেয়ে, সে বলে আমি সর্বদা সর্বক্ষণ দয়াল নবীর দুরুদ পড়তাম, তাই আল্লাহ আমার জবানে এমন তাসির দিয়েছে, আমি কম পানিতে যদি থুতু দিয়ে দেই আল্লাহ সেই পানির মধ্যে বরকত দিয়ে দেয়। যার ঘরে এমন মেয়ে হবে, যার ঘরে এমন বাচ্চা হবে, তার ঘরের মা বাবারা কেমন হবে? তার ঘরের মা বাবারা কেমন হবে? বলা হয় না যেইভাবে মূল থাকে ফুল সেইভাবে হবে। আপনি যদি আম গাছ লাগাবেন কাঁঠাল পাবেন না, কলা গাছে কলাই হবে, আঙ্গুর ফল হবে না, তেমনি ভাবে আপনি যেইভাবে শিখবেন শিখাবেন সেইভাবে আপনিও শিখবেন, আপনার বাচ্চারাও শিখবে। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, সেই বাচ্চা মেয়েটির কথা শুনে আমার অন্তরটি কেঁপে গেল, আর আমি চিন্তা করলাম নবী আলাইহি সালাতু সালামের দুরুদের মধ্যে এমন ফজিলত যদি হয়ে থাকে আর আমি দেরি করব না। তিনি সাথে সাথে কলম উঠালেন এবং দালাইলুল খায়রাত আমাদেরকে উপহার দিয়ে দিলেন। তো আমরাও যদি চাই দুনিয়ার মুসিবত থেকে রক্ষা পেতে, আমরাও যদি চাই দুনিয়াবি সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনা থেকে রক্ষা পেতে, তো আমাদের উচিত এটাই আমাদের জবানে সর্বদা নবী আলাইহিস সালাতু সালামের নাত মোবারক হোক। আর দুরুদ পড়লে সবচেয়ে বেশি ফায়দা এটাই যে হাদিস শরীফটি আমরা অনেকবার তো শুনেছি, কিন্তু আমি যখন লক্ষ্য করলাম নবী আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন সহি মুসনাদের হাদিসের মধ্যে, দয়াল নবী বলেছেন তোমরা যদি একবার দুরুদ পড়বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টি রহমত তোমাদের উপরে নাজিল করবেন। ব্যাখ্যাকারক বলেছেন যেমনই ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দুরুদ পাঠ করেন, দয়াল নবীর মাকামকে বর্ণনা করেন, তো যেই বান্দাটি দয়াল নবীর উপরে দুরুদ পড়বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দাটির চর্চা ফেরেশতাদের মাঝে করবেন, বলেন সুবহান। তো দুরুদ এমন একটি আমল যে দুরুদের কারণে মহান রব্বুল আলামিনের কুদরতি জবানে এই গুনাহগারদের নাম চলে আসবে। কিন্তু আজ আফসোস করে বলতে হয় আজ আমাদের ঘরের বাচ্চাদের ছোট ছোট দুরুদও মুখস্ত নেই, ছোট দুরুদ জানা নেই, দুরুদ কি জিনিস সেটাও জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি মিম্বারের উপরে তাশরিফ নিয়ে আসতেন তিনবার বললেন আমিন। এই ঘটনা আমরা তো জানি, অনেকবার শুনেছি এই হাদিসটি আমরা শুনেছি, কিন্তু তার মধ্যে একটি কথা এটাই, সাহাবা ইকরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমিন কেন বললেন, বলেন জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়া তাসলিম তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মতি ধ্বংস হয়ে যাক যেই উম্মতি আপনার নাম শুনেছে এবং আপনার উপরে দুরুদ পড়ল না, সেই উম্মতি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। চিন্তা করুন ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন এই দোয়া করে ধ্বংস হয়ে যাওয়ার, আর মাসুমুল আম্বিয়া
দিয়া দয়াল নবী আমিন বলেন সেই দোয়াটি কেমন মকবুল হবে। কিন্তু আজ আফসোস করে বলতে হয়, কথাটি শেষের দিকে যেহেতু একটা সত্র হয়ে যাচ্ছে, আজ আফসোস করে বলতে হয়, আজ আমরা নবী আলাইহিস সালাতুসসালামের নাম তো শুনি কিন্তু দুরুদ আমরা পড়ি না। আবার অনেকে আছে যে দুরুদ তো পড়ে না, যখন লেখার সময় আসে আমরা দন্তস্ব এবং বিশ্বর্গ দিয়ে শেষ করে দেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি আমরা লিখতে পারি না। কিন্তু আলা হযরত ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বরেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং বাহারে শরীয়তের মধ্যে মুফতি আমজাদ আলী আজমিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনারা লিখেছেন সংক্ষিপ্তভাবে দুরুদ লেখা হারাম আছে। সংক্ষিপ্তভাবে দুরুদ লেখা কি জোরে বলুন? হারাম। আর যদি পরিপূর্ণভাবে দুরুদ লিখে দেওয়া হবে এর মধ্যে ফায়দা কি হবে? যত দিন দুরুদ লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দিন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুরুদ সওয়াব দিতে থাকবেন, দুরুদের সওয়াব আমরা পাইতে থাকব। কিন্তু আজ আফসোস লাগে, আমরা নবী আলাইহিস সালাতুসসালামের নাম তো লিখি শেষে দন্তস্য, আবার অনেকে চালাকি করে কি শুধু দ লিখে দেয়। এটা অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও রয়েছে, চালাকি করে দ লিখে দেয়, বাস দ লিখে দাও এর মানে কি দুরুদ পড়ে দাও। বলে না আমরা সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছি না, শুধু দোয়া লিখে দিচ্ছি, ইশারা করে দিলাম, দুরুদ পড়ে নাও। কিন্তু আপনি যদি চিন্তা করবেন তো কথাটি ঘুরে একই আসছে, আপনি ফাতাওয়ার কিতাবগুলো মুতালা করবেন তো সেই জায়গায় দন্ত স শুধুমাত্র যে লেখা এর কারণ মানা করার কারণ এটাই ছিল যে তুমি সমস্ত লেখাগুলো ঠিকভাবে লিখছো কিন্তু দয়াল নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ব্যাপারে কৃপণতা করছো যে কলমের কালি শেষ হবে বা কাগজ বেশি লেগে যাবে বা সময় বেশি লাগবে, এই কৃপণতা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে জান্নাতের খুশবু দান করবেন না। জান্নাতের খুশবু 500 বছরের দূরের রাস্তা থেকে পাওয়া যায় কিন্তু সেই কৃপণ ব্যক্তিকে আল্লাহ জান্নাতের খুশবু সুগন্ধিও দান করবেন না। তাই ওলামায়ে কিরামগণ বলেছেন যে দুরুদ সংক্ষেপে শুধু লেখা নয়, হারামটা নয়, দয়াল নবীর পরে সংক্ষিপ্ত আকারে দুরুদ না পড়াটাই ওটাই না জায়েজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সংক্ষেপে লিখুন বা দ লিখুন অথবা সাদ লিখে দিন, সব কিছুই কি হারাম আছে এবং না জায়েজ আছে। তাই আমাদের উচিত এটাই হবে, আমরা যখন যখন দয়াল নবীর নাম শুনবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলবো, আর যখন আমরা কোনো কাজে এমনও দেখা যায় আজকাল তো আমরা পেপার পত্রিকা আমরা তো দেখেছি হ্যান্ডবেল যখন বানানো হয় মাদ্রাসার মাহফিলের জন্য বানানো হয় আমরা দয়াল নবীর নাম যখন লেখা হয় নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাস শেষে দ লিখে দেওয়া হয়, তো আল্লাহর ওয়াস্তে দ লিখবেন না, দুরুদ পড়ো এটা লিখবেন না। সংক্ষিপ্ত আকারে কেন লিখবেন বা ইশারা কেন দিয়ে দিবেন? আপনি পুরোপুরি যদি দুরুদ লিখে দিবেন এতে কি আসে চলে যায়? বরঞ্চ এতে আপনার ক্ষতি নেই, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে আপনাকে সওয়াব দিতেই থাকবেন বলেন সুবহানাল্লাহ। তো তাই আমাদের উচিত যে নবী আলাইহিস সালাতুসসালামের প্রতি আমরা সর্বদা সর্বক্ষণ দুরুদ শরীফ পড়তে থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতুসসালামের পাক্কা মহাব্বত এবং সাচ্চা আশিক হিসেবে কবুল করুন। আমিন ওয়া মা আলাইনা।